শুরুতেই সংবাদ শিরোনাম, চীনা সেনা 8 কিলোমিটার ঢুকে বসে আছে, অস্বীকারও করছে না দিল্লি। তলানিতে ইমরানের জনপ্রিয়তা, সরকারের দখল নিচ্ছে পাকিস্তান সেনাবাহিনী। উত্তেজনা বাড়িয়ে ভারতের দাবিকৃত ভূখণ্ড মানচিত্রে অন্তর্ভুক্ত করল নেপাল। পাহাড়ে ভারতের সেনারাই বেশি শক্তিশালী, স্বীকার করল চীন। এবার বিস্তারিত, চীন লাদাখে ভারতীয় ভূখণ্ড দখল করে ফেলেছে বলে এবার সরাসরি অভিযোগ তুলল কংগ্রেস। রাহুল গান্ধীর এই অভিযোগ সরাসরি অস্বীকার করেনি নরেন্দ্র মোদী সরকার, আবার স্বীকারও করেনি কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। লাদাখে বিজেপি সাংসদ জামাঙ্গ সেরিং নামগিয়াল রাহুলকে আজ পাল্টা আক্রমণ করে বলেছেন, কংগ্রেস জামানাতেই চীন লাদাখের অনেকটা অংশ দখল করে ফেলেছিল, কিন্তু রাহুলের দাবি চীনারা হেঁটে হেঁটে ঢুকে লাদাখে আমাদের ভূখণ্ড দখল করে ফেলেছে। তবে তা অসত্য বলে রবিশঙ্কর প্রসাদ বা বিজেপি সাংসদ উড়িয়ে দেননি। লাদাখে চীন ভারতীয় এলাকা দখল করে রাখেনি বলেও তারা দাবি করেননি। ভারতীয় সেনা সূত্র বলছে, প্যাংগং লেকের 4 নম্বর ফিঙ্গার থেকে 8 নম্বর ফিঙ্গার পর্যন্ত গোটা এলাকা চীন মে মাসের গোড়া থেকেই দখল করে রেখেছে এবং ওই এলাকায় ভারতীয় সেনার কোনো নজরদারি হচ্ছে না। প্যাংগং লেকের মাঝে মাঝে পাহাড়ের কিছু অংশ আঙুলের মতো ঢুকে রয়েছে, এগুলিকে ফিঙ্গার বলা হয়। প্রসঙ্গত, দুই সেনাবাহিনীর মধ্যে বুধবারও বৈঠক হয়েছে। 5 মে লাদাখের প্যাংগং লেক এলাকায় ভারত ও চীনের সেনার সংঘাত শুরু হয়। তারপর থেকেই দুই বাহিনী লাদাখে পরস্পরের চোখে চোখ রেখে দাঁড়িয়ে। শনিবার দুই সেনার কমান্ডার স্তরে বৈঠক হওয়ার পরে ভারত ও চীনের সেনা লাদাখের 3টি জায়গা, গোলওয়ান ভ্যালির 14 ও 15 নম্বর নজরদারি এলাকা, গগরাহট স্প্রিংস এর 17 নম্বর নজরদারি এলাকায় মুখোমুখি অবস্থান থেকে পিছু হটেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ বেইজিংয়ের জানিয়েছে, কূটনৈতিক ও সামরিক স্তরে আলোচনায় যে ঐক্যমত্য হয়েছে সেই অনুযায়ী দুপক্ষ কাজ করছে, কিন্তু ভারতীয় সেনাকর্তারা একান্তে মানছেন সংঘাতের যে মূল এলাকা সেই প্যাংগং লেকের উত্তর তীরে পরিস্থিতির পরিবর্তন হয়নি। সেখানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে চীনের সেনা প্রায় 8 কিলোমিটার ভিতরে ঢুকে এসেছে। ভারত চাইছে এপ্রিলে যেখানে ছিল সেই স্থিতাবস্থা বজায় থাকুক, কিন্তু চীন এ নিয়ে আলোচনাতেই রাজি নয়। তাদের দাবি, এখন তারা যেখানে রয়েছে সেই স্থিতাবস্থা বজায় রাখা হোক। ভারতীয় সেনার যুক্তি, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে ভারতের দিক থেকে কোনো অস্পষ্টতা নেই, তার সামরিক মানচিত্রে স্পষ্ট দেখানো রয়েছে। যদিও 2002 সালে দুদেশের বিশেষজ্ঞ গোষ্ঠীর বৈঠকে চীন তা ফিরিয়ে দেয়। নয়াদিল্লির দাবি, চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকা থেকে প্রায় 1,000 দশেক সেনা, কামান ও ট্যাঙ্ক রেজিমেন্ট সরালে স্বাভাবিক পরিস্থিতি ফিরবে। অতীতে ডোকলামে ভারত চীনের সেনা সংঘাতের অবস্থান থেকে পিছু হটার পরে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সরকারি বিবৃতি দিয়েছিল, কিন্তু পূর্ব লাদাখের 3টি জায়গা থেকে দুই সেনা কিছুটা পিছু হটলেও খাতায় কলমে মোদী সরকার এখনও কিছু বলতে নারাজ। এখানেই বিরোধীরা প্রশ্ন তুলেছেন। রাহুল গান্ধী বুধবার সকালে টুইট করেন, চীনারা হেঁটে হেঁটে ঢুকে লাদাখে আমাদের ভূখণ্ড দখল করে ফেলেছে। প্রধানমন্ত্রী একেবারে নীরব, তিনি উধাও হয়ে গিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর পাল্টা বলেন, রাহুল গান্ধীর বোঝা উচিত এই রকম আন্তর্জাতিক বিষয়ে যেখানে চীনের প্রশ্ন জড়িত তা নিয়ে টুইটে প্রশ্ন তোলা যায় না। রাহুল বালাকোটে বিমান বাহিনীর অভিযানেরও প্রমাণ চেয়েছিলেন বলে আঙুল তুলেছেন রবিশঙ্কর। তার যুক্তি, নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2020-এর ভারত ও 1962-এর ভারত এক নয়। সূত্র আনন্দবাজার। ফের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে পাকিস্তান, ইমরান খান এখনও প্রধানমন্ত্রীর পদে আছেন বটে, কলমে দেশ চালাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী। গত কয়েক মাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি সিদ্ধান্ত এমনই ইঙ্গিত করছে। ইমরান খানকে ক্ষমতায় রেখেই সরকারের ওপরে ছড়ি ঘোরাচ্ছে পাকিস্তান সেনা। মূলত সরকারের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণের ক্ষমতা নিজেদের হাতে তুলে নিয়েছে তারা। বর্তমানে অন্তত 1 ডজন গুরুত্বপূর্ণ সরকারি ভূমিকা পালন করছেন সেনাবাহিনীর কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। এর মধ্যে উল্লেখযোগ্য হল রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা, বিদ্যুৎ নিয়ামক সংস্থা এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ। এই 3টি প্রতিষ্ঠানের হর্তাকর্তার ভূমিকায় এখন সেনাবাহিনীর মনোনীত অফিসাররা। এর মধ্যে চলতি করোনা মহামারী মোকাবেলায় মুখ্য ভূমিকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ নিচ্ছে। গত অন্তত 2 মাসের মধ্যে 3টি গুরুত্বপূর্ণ সরকারি শীর্ষ পদে সেনাবাহিনীর লোকজনকে বসিয়েছে ইমরান খান সরকার। পাকিস্তান পার্লামেন্টের
46% আসন ইমরান খানের দল পিটিআইয়ের দখলে। ক্ষমতা ধরে রাখতে বেশ কয়েকটি ছোট দলের সঙ্গে জোট করতে বাধ্য হয়েছে তারা। এই পরিস্থিতিতে সরকারের টিকে থাকার জন্য ইমরান খানের পক্ষে সেনাবাহিনীর সহায়তা একান্ত প্রয়োজন। এর মধ্যে সময়টা মোটেই ভালো যাচ্ছে না ক্রিকেটের মাঠ থেকে রাজনীতির ময়দানে পা দিয়া ইমরানের জন্য। এদিকে অর্থনৈতিক স্থূলতা এবং জিনিসপত্রের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির জেরে পাকিস্তানের সাধারণ মানুষ ক্ষুব্ধ। তার সঙ্গে যুক্ত হয়েছে প্রধানমন্ত্রীর একাধিক ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ। আর সবকিছু মিলিয়ে সাধারণ মানুষকে নতুন পাকিস্তান গড়ার স্বপ্ন দেখিয়ে পাকিস্তানের মসনদ দখল করা ইমরানের জনপ্রিয়তা পরন্তু নিম্নমুখিতার প্রভাব। এই পরিস্থিতিতে ফের সক্রিয়তা বেড়েছে পাকিস্তান সেনাবাহিনীর। একের পর এক অফিসারকে সরকারি উচ্চ পদে বসিয়ে অসামরিক এই সরকারের ওপরে নিয়ন্ত্রণ আরও শক্ত করছে তারা। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনার গ্রাস থেকে মুক্ত নয় পাকিস্তান। সেদেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি মোকাবেলায় সরকারকে সহায়তা করছে সেনাবাহিনী। এখানেই সীমাবদ্ধ নেই সেনার ভূমিকা। করোনা নিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত সাংবাদিক বৈঠকে দেখা গিয়েছে ঊর্ধ্বধারী পাক সেনা কর্তাদের। এর মধ্যে চলতি সরকারের ওপরে সেনাবাহিনীর প্রভাব বিস্তারের লক্ষণ দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা। পাকিস্তানের সেনাবাহিনীর ক্ষমতা প্রশ্নাতীত। দেশের 7 দশকের ইতিহাসের একটা দীর্ঘ সময় সেনা শাসনে থেকে পাকিস্তান। ফের সরকারের নীতি নির্ধারণে সেনাবাহিনীর এই ধরনের সক্রিয়তায় চর্চা শুরু হয়েছে পাক রাজনীতির অন্দরে। ভারতের তীব্র বিরোধিতা সত্ত্বেও বিতর্কিত ভূখণ্ডকে মানচিত্রে অন্তর্ভুক্ত করে সংবিধান সংশোধনের অনুমোদন দিয়েছে নেপাল সরকার। মঙ্গলবার রাতে নেপালের পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে দেশটির নতুন রাজনৈতিক মানচিত্র এবং নতুন জাতীয় প্রতীক নির্ধারণের জন্য সংবিধান সংশোধনের এ অনুমোদন দেয়। তবে এখনও বিলটিতে অনুমোদন দেননি নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী। প্রেসিডেন্টের অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে সংবিধান সংশোধন কার্যকর হবে। খবর টাইমস অব ইন্ডিয়ার। খবরে বলা হয়েছে, নেপালের সংশোধিত মানচিত্রে ও প্রতীকে বিতর্কিত ভূখণ্ড নিপুলেখ, কালাপানি এবং লিম্পিয়া ধাওরাকে দেশটির ভূখণ্ড হিসাবে আনুষ্ঠানিকভাবে দেখানো হবে। 1816 সালের সুগাউলি চুক্তি অনুযায়ী নেপাল এই দাবি করে আসছিল। ভারত সেই দাবি নাকচ করে দিয়ে আসছে। নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গাওয়ালি দিল্লির অসহযোগিতা নিয়ে উদ্বেগ এবং হতাশা প্রকাশ করে সংসদে বলেছেন, নেপাল এই ভূখণ্ডের দাবি নিয়ে কূটনৈতিক আলোচনার প্রস্তাব দিলেও ভারত তাতে সাড়া দেয়নি। সংসদে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ভারতের সঙ্গে সীমান্ত বিরোধ নিয়ে আলোচনার প্রস্তাবে কোনো সাড়া পাইনি। ভারত ও চীন যদি তাদের বিরোধ মেটাতে পারে, তাহলে নেপাল ও ভারত কেন সেটা করতে পারবে না? আমি বিশ্বাস করি কাঙ্ক্ষিত আলোচনাটি খুব তাড়াতাড়ি শুরু করা যাবে। এদিকে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বিরোধপূর্ণ ভূখণ্ড নিয়ে আলোচনায় বসা সম্ভব হচ্ছে না বলে নেপাল সরকারকে জানিয়েছে ভারত। তবে নেপালের স্থানীয় সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনার আয়োজন করার জন্য ভারতে অনুরোধ করলেও তাতে কোনো পরিষ্কার অবস্থান জানায়নি ভারত। এবার ভারতীয় সেনারাই পাহাড়ি অঞ্চলে সবথেকে বেশি ভয়ঙ্কর, এই কথা এবার স্বীকার করলো চীনের সামরিক বিশেষজ্ঞরা। কারণ তারা এতটাই অভিজ্ঞ যে সেটা বলার মতো না। চীনের সামরিক বিশেষজ্ঞরা এবার চীনের মডার্ন ম্যাগাজিনের মধ্যে জানিয়েছেন, ভারতীয় সেনারা সর্বদা পাহাড়ে প্রশিক্ষণ গ্রহণ করেন আর তাদের প্রশিক্ষণের জন্য সর্বদা পেশাদার পর্বতারোহীদের নিয়োগ করা হয়। পাহাড়ি অঞ্চলে ভারতের সাথে লড়াই কোনো মতেই সম্ভব নয়, কারণ পাহাড়ি অঞ্চলে 12 ডিভিশনের মধ্যে 2 লাখেরও বেশি সেনা মোতায়েন করা আছে। এদিকে সিয়াচেনেও সেনা মোতায়েন করা আছে 6-7 হাজারের মতো। তারা সিয়াচেনেও সেনারা বানিয়েছে 100-এর বেশি আউটপোস্ট। এদিকে ভারত সবথেকে বেশি উচ্চতাতেও গড়ে তুলেছে আউটপোস্ট, প্রায় 6,759 মিটার। এখন ভারতের সামরিক শক্তি অনেকটাই শক্তিশালী। নিরাপত্তা খাতে ভারত অনেক টাকায় এখন ব্যয় করছে, দামি দামি যুদ্ধাস্ত্র কিনছে। আর সেখানেই ভারত আমেরিকার কাছ থেকে, রাশিয়ার কাছ থেকে অনেক অস্ত্র কিনেছে। AH-64 লংবো অ্যাপাচে হেলিকপ্টার কিনেছে ভারত, সাথে সবচেয়ে হালকা হেলিকপ্টার কিনেছে ভারত। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন। আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।